শ্রোতা দর্শক, আজকের ভিডিওতে আমি খুবই সিম্পল এবং সাদাসিধে একটি পলিটিক্যাল পোস্টার ডিজাইন করা দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। এর জন্য প্রথমেই আমি ফটোশপ থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সাইজ দেব ওয়াইড 18 ইঞ্চি এবং হাইট দেব 24 ইঞ্চি, রেজুলেশন 300 এবং কালার দেব CMYK কালার, রেখে ক্রিয়েট। টুলবার থেকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে উপরে একটি শেপ আঁকবো, চারকোন আকারের একটি শেপ। এবার এখানে একটু গ্রেডিয়েন্ট কালার দেব। প্যাথ সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ইয়েস, এবার মুভ টুল সিলেক্ট করছি। কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে একটু নিচ দিকে নিচে ছেড়ে দেব, তাহলে শেপটির একটি কপি হয়ে যাবে। এবার ব্লেন্ডিং অপশন থেকে এই গ্রেডিয়েন্ট কালারটু একটু পরিবর্তন করে দেব। আপনি ইচ্ছামতো কালার দিয়ে নেবেন যেটা ভালো লাগে। ওকে, এবার আমি এই লেয়ারটি ধরে একটু নিচে নিয়ে এসে ছেড়ে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম মোডে নিচ্ছি এবং নিচের লেয়ারটি একটু সরিয়ে দিচ্ছি। এবার ওপরের লেয়ারটি সিলেক্ট করে একটু গ্রেডিয়েন্ট কালারটি পরিবর্তন করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে উপরের দুটি লেয়ারই সিলেক্ট করে নিচ্ছি এবং মাউসের লেফট বাটন প্রেস করে লেয়ার দুটি ডুপ্লিকেট করে নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম মোডে নিলাম এবং শিফট বাটন চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এবার অ্যারো বাটন চেপে দুটি শেপকে নিচে নিয়ে এসে ছেড়ে দেব। এবার ফাইল থেকে ওপেনে গিয়ে একটি পিক ওপেন করে নিব এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কুইক সিলেকশন টুলটি নিয়ে বাইরের অংশটুকু সিলেকশন করে নিচ্ছি। এবার সিলেক্ট অপশন থেকে সিলেকশনটুকু ইনভার্স করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে সিলেকশন করা অংশটুকু কপি করে নিলাম। এবার কিমোড টুল সিলেক্ট করে ছবিটুকু এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফি ট্রান্সফর্ম মোডে নিয়ে ছবিটা এবার পজিশন করাবো। ছবির এই লেয়ারটি সহজে চেনার জন্য লেয়ারটি একটি নাম দেব। টুলবার থেকে টেক্সট টুল সিলেক্ট করে নিলাম।
লেয়ারের ওপর মাউস পয়েন্টার লেফট বাটন থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এবার লেখাটি একটু শ্যাডো দিব। এবার এই লেখাটুকুর ফ্রন্ট স্টাইল একটু পরিবর্তন করে দিব। টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম মোডে নিলাম। এবার লেখাটিকে একটু পজিশন করাবো। এবার ব্লেন্ডিং মোড থেকে লেখাটিকে একটু হাইলাইট করার চেষ্টা করব। এবার আরো কিছু লেখা ইনপুট করব, এর জন্য টুলবার থেকে টেক্সট টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম মোডে নিলাম। লেখাটিকে এবার ধরে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেব। এন্টার, কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করে লেখাটিকে দুই পাশে নিয়ে যাব এবং অ্যারো বাটন প্রেস করে লেখাটিকে পজিশন করাবো। এবার এই টেক্সটটি একটু হাইলাইট করার চেষ্টা করব। চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশনে। এবার এই টেক্সটটিতে একটু আলাদা ফন্ট ব্যবহার করব। এবং নতুন আরেকটি কালার দিয়ে দেব। একটু হাইলাইট করার চেষ্টা করছি। এবার এই লেখাটির একটি কপি করে নিব, লেয়ারটি ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলেই কপি হয়ে যাবে। মুভ টুল সিলেক্ট করে কপি করা লেখাটি এবার নিচে নিয়ে এসে ছেড়ে দেব এবং টেক্সট টুল সিলেক্ট করে লেখাটি একটু পরিবর্তন করে দেব। এন্টার, লেখাটিকে একটু পজিশন করাবো। এবার টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করে একটি সার্কেল ড্র করব, শিফট বাটন চেপে ধরে। মাঝখানে এবার একটু হোয়াইট কালার দেব। এবার একটু স্ট্রোক দেব, স্ট্রোকের কালার দেব ব্ল্যাক এবং স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দেব।
এই গোল বৃত্তের মাঝখানে এবার একটি প্রতীক দেব। চলে যাচ্ছি ফাইল থেকে ওপেন এবং একটি পিক সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। এবার এই পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, এই জন্য ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম এবং সাদা অংশে মাউস পয়েন্টার থেকে একটা ক্লিক করে দিলাম। এবার সিলেক্ট থেকে সিলেকশনটুকু উল্টিয়ে দিব, ইনভার্স করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে সিলেকশন করা অংশটুকুর একটি কপি করে নিলাম। মুভ টুল সিলেক্ট করে আগের উইন্ডোতে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এবার আরেকটি পিক ওপেন করে নিব। পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য টুলবার থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট থেকে ইনভার্স করে সিলেকশনটুকু উল্টিয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে সিলেকশন করা অংশটুকু কপি করে নিলাম এবং মুভ টুল সিলেক্ট করে আগের উইন্ডোতে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। কাজের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। টুলবার থেকে ইরেজার টুলটি সিলেক্ট করে নিলাম। এবার ডকুমেন্টটির ব্যাকগ্রাউন্ডের একটু কালার দেওয়ার চেষ্টা করব, এজন্য চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশনে এবং এখান থেকে একটু গ্রেডিয়েন্ট কালার দেব, নয়েজ সিলেক্ট করলাম, ওকে। এবার অপাসিটি একটু কমিয়ে দেব। এবার এই ছবিটির একটু হাইলাইট করার চেষ্টা করব ব্লেন্ডিং মোড থেকে। এবার আমরা ডকুমেন্টটিকে সেভ করব, চলে যাচ্ছি সেভ অ্যাজ এ এবং একটি নাম দিলাম। এবং আমি এটাকে জেপিজি মোডে সেভ করব, সেভ। এখান থেকে ছবির কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেবো, সর্বোচ্চ কোয়ালিটি 12, আমি সর্বোচ্চ কোয়ালিটিটাই দিয়ে দিলাম যাতে ছবির মান ভালো হয়। ওকে শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, যাতে আমরা উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।